सदर बरपेटार तरुणराम फुकन प्रेक्षागृहत राइजर दलर 43 नम्बर बरपेटा विधानसभा समष्टिर आह्वायक समिति गठनार्थे कालि एखन सभा अनुष्ठित हो जाए। कृषक मुक्ति संग्राम समितिर बरपेटा जिला समितिर सभापति रफिकुल इस्लाम और सन्तोष सेट्रीर जुटिया पौरोहित्यत अनुष्ठित सभार उद्देश्य व्याख्या करे संगठनटोर जिला समितिर साधारण सम्पादक काजी नाजिमुल हके। उक्त सभात उपस्थित थाकि केन्द्रर बिजेपि सरकार और अहोमर सुविधाबादी मित्रतार सरकारक तीव्र समालोचना करि आगन्तुक दिनत राइजर दलर सरकार गठनर उद्देश्यरे भाषण प्रदान करि कर्मीसकलक जाग्रत करि तोलार प्रयास करे राइजर दलर मुख्य आह्वायक हुसैन मोहम्मद शाहजाहाने। इपिने राज्यिक आह्वायक मनिरुज्जामाने उपस्थित थाकि कर्मीसकलक उद्देश्य दिया भाषणत कय जे बरपेटा सदर समष्टित एबेलि राइजर दलर आह्वायक समिति गठन सन्दर्भत आजि अनुष्ठित सभात राइजर जे उषा उद्दीपना देखा गैछे जेन आगन्तुक अहोम विधानसभा निर्वाचन निश्चितभावे राइजर दलर आगत स्थानीय अगप विधायक गराकी शून्यत आउट हब। না, আজি রাইজর দলর বরপেটা বিধানসভা সমষ্টির আহ্বায়ক সমিতি গঠনের কারণে সভা এখন আয়োজন করা হয়েছিল আর আপনাদের দেখি যে এই সভাখন রাইজর কেনেকুয়া ধরনের ব্যাপক সঁহারি হয়েছে আমি ইমানখিনি মানুষ আশা করা নাছিল। আজি দেখিছে মানুষ ইমান বেশিক সমাবক হয়েছে যে মানুষক আমি বহিবলে জায়গা দিব পৰা নাই, মানুষ বাহিরত মানে ভিড় করে আছে দেখিছে আর দেখিছে বিশেষ মহিলা সমাজ কেনেকুয়া ধরনের ওলাই আছে, কারণ মহিলা সমাজখানে কেন্দ্র নরেন্দ্র মোদী সরকারে যেনেকা ধরনের জনবিরোধী নীতি গ্রহণ করে আছে, আপনার মহিলা সকলের বিরোধী নীতি গ্রহণ করে আছে, সেই সম্পর্কে মহিলাসকল সজাগ হয়ে আছে, মহিলাসকল রাজনৈতিকভাবে ওলাই আহি রাইজর দলের লগত সামিল হয়ে বিজেপির দরে ফেসিস্ট সাম্প্রদায়িক আর মহিলা বিরোধী আর অসমীয় জাতি বিরোধী দল আর সরকারে 2021 সনের নির্বাচন উভরাই পেলাব বিচারছে আর তার সংকল্প লো বরপেটা বিধানসভা সমষ্টির অন্তর্গত রাইজেও আজি ওলাই আছে আর 2021 সনের বিধানসভা নির্বাচন বরপেটা বিধানসভা সমষ্টির পর রাইজর দলের প্রার্থী বিজেপি এজেপির মিত্রজোটর প্রার্থী আর ইউডিএফ আর কংগ্রেসের প্রার্থীক হরুয়াই নিশ্চিতভাবে নতুন ধরনের এক রাজনীতি প্রতিষ্ঠা করব পারিব বলে আমি আশাবাদী। রাইজর দলের যে লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচী রাইজর মাজলে লই যাওয়া আর রাইজর মাজলে লই গই রাইজর দলটুক সাংগঠনিকভাবে শক্তিশালী করা নিশ্চিতভাবে পরবর্তী সময়ত রাইজর মাজর পর পরামর্শ লই রাইজে নিশ্চয় এজন নিকা সংগ্রামী ভাবমূর্তির ব্যক্তি বিচারিব আর রাইজর পরামর্শ লই বরপেটা বিধানসভা সমষ্টির পর রাইজে বিচরা ধরনের এজন উপযুক্ত নিকা আর স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী রাইজর দলে প্রদান করবে, কারণ অসমর রাইজে বিজেপির পর পরিত্রাণ বিচারি কংগ্রেস আর ইউডিএফর দ্বারা শক্তি যাতে পুনৰ হাকনলৈ আহিব নোৱাৰে আৰু ঐক্যবদ্ধ আঞ্চলিক শক্তিয়ে যাতে 2021 চনৰ নিৰ্বাচনত ক্ষমতা দখল কৰিব পাৰে তেনেকুৱা ধৰণৰ সমীকৰণ কৰি আমি যিমান সংখ্যক আসনত নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব লাগে সিমান সংখ্যক নিৰ্বাচনত আমি প্ৰতিদ্বন্দ্বিতা কৰিম। কংগ্ৰেছৰ নেতৃত্বই এসময়ত হুইদ্দিন হৈজ বদৰুদ্দিন আজমল বুলি কোৱা এতিয়া তেওঁলোকে বদৰুদ্দিন আজমলৰ সহায় ভিক্ষা নোলোৱাকে তেওঁলোকৰ দলৰ আপোনাৰ অস্তিত্ব ৰক্ষা কৰিব পৰা নাই, গতিকে আজি কংগ্ৰেছ আৰু ইউডিএফ দলে যেনেকুৱা ধৰণে মিত্ৰতাৰ কথা আলাপ আলোচনা হৈছে সেনেকুৱা ধৰণৰ মিত্ৰতাৰে অসমৰ ৰাজনীতিত কিবা এটা ইতিবাচক পৰিৱৰ্তন আনিব বুলি আমি আশা কৰিব নোৱাৰো, কাৰণ কংগ্ৰেছক মাত্ৰ 5 বছৰতে অসমৰ ৰাইজে দুৰ্নীতি ভ্ৰষ্টাচাৰ আৰু অপশাসনৰ দুখত অভিযুক্ত কৰি তেওঁলোকক শাসনৰ পৰা বিতাৰিত কৰিছিলে আৰু বিজেপিয়ে অসমৰ ৰাইজক প্ৰতাৰণা কৰিছে, গতিকে বিজেপিক যেনেকুৱা ধৰণে অসমৰ ৰাইজে প্ৰতাৰক আৰু বিশ্বাসঘাতক বুলি গণ্য কৰে ঠিক তেনেকুৱা ধৰণে আপোনাৰ কংগ্ৰেছ দলটোক দুৰ্নীতিগ্ৰস্ত ভ্ৰষ্টাচাৰী আৰু অপশাসনকাৰীৰ দল হিচাপে চিহ্নিত কৰে আৰু ইউডিএফ দলৰ প্ৰভাৱটো একাংশ লোকসকলৰ মাজত সমগ্ৰ অসমত এই প্ৰভাৱটো নাই, গতিকে নিশ্চিতভাৱে কংগ্ৰেছ আৰু ইউডিএফৰ মিত্ৰতাই অসমৰ ৰাজনীতিত মই ভাবোঁ সামগ্ৰিকভাৱে কোনো প্ৰভাৱ পেলাব নোৱাৰে, কিন্তু ঐক্যবদ্ধ আঞ্চলিক শক্তিয়ে যদি ঐক্যবদ্ধ হৈ নিৰ্বাচনী যুঁজত অৱতীৰ্ণ হ'ব পাৰে নিশ্চিতভাৱে 2021 চনৰ নিৰ্বাচনত এক অভূতপূৰ্ব প্ৰভাৱ বিস্তাৰ কৰিব পাৰিব আৰু ঐক্যবদ্ধ আঞ্চলিক শক্তিয়ে 2021 চনত ক্ষমতা দখল কৰিব পাৰিব বুলি আমি বিশ্বাস। বৰপেটা সদৰ সমষ্টিৰ আহ্বায়ক কমিটি গঠনতে ফুকন হলত আজি এখন সভা আহ্বান কৰা হৈছিল আৰু আপোনালোকে দেখিছে যে সদৰ সমষ্টিৰ আই মাতৃসকল জাগি উঠিছে, মা মাসকল আজি হাজাৰ হাজাৰ মাসকল ফুকন হলত আমি ঠাই দিব পৰা নাই, ইয়াৰ পৰা এটা মেছেজ সমগ্ৰ অসমৰ বুকুত আমি দিব বিচাৰোঁ যে ৰাইজৰ দল যে প্ৰকৃতপক্ষক ৰাইজৰ দল আৰু ৰাইজৰ দলক যে অসমৰ মাসকলে আঁকোৱালি লৈছে তাৰ জ্বলন্ত উদাহরণ আজি বরপেটা বিধানসভা সমষ্টির যে আহ্বায়ক সমিতি আমি গঠন করবলে ওলাইছো, আমি আজি হলখন ঠাই দিব পৰা নাই, প্রত্যেকটো ওয়ার্ডৰ পৰা আমাৰ মা সকল ওলাই আহি হলটো ভর্তি কৰিছে, আমাৰ পিতৃপুরুষ সকল আজি বাহিৰত থিয় হবলগা হৈ পৰিবেশ হৈছে, গতিকে আমি নিশ্চিত যে ৰাইজৰ দল যে অসমৰ বুকুত এইবাৰ সরকার গঠন কৰিব হে 100% নিশ্চিত আৰু বিশেষকৈ বরপেটা সমষ্টিত আমি অভূতপূৰ্ব এক সঁহাৰি লাভ কৰিছোঁ, এতিয়াৰ পৰাই আমি 100% নিশ্চিত যে বৰপেটা বিধানসভা সমষ্টি আমি ৰাইজৰ দলৰ ফালৰ পৰা এগৰাকী বিধায়ক
বিধানসভাত রাইজর কণ্ঠ হিসাবে আমি পঠিয়াই দিয়ার কারণে এক শতাংশ নিশ্চিত হয়েছো। আমার মূল কথা হল বিজেপি সরকার আমি মূল টার্গেট, আর কংগ্রেস পণ্ডব শাসন করলে সকলে জানে তেওঁলোকৰ লুণ্ঠন, তেওঁলোকৰ চরিত্র, তেওঁলোকৰ ভ্রষ্টাচার। গতি কংগ্রেসক আমি সমানভাবে আর ইউডিএফর নিচিনা দল যে সংখ্যালঘুক ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে সংখ্যালঘুক নিষেধ করে দিয়ার কারণে এক চক্রান্ত সদায় করে থাকে, সংখ্যালঘুক ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে। গতি বিজেপি কংগ্রেস আর ইউডিএফর আমি সমদূরত অবস্থান রাখি আমি আঞ্চলিক শক্তির আমি ঐক্যবদ্ধভাবে আমি সংগ্রাম চলাই যাম। যে বুকুত আমি রাইজর দলে পড়া যাব রাজনৈতিক দল, যাব প্রতারক দল, সেই সকলের বিরুদ্ধে আমি এনেকা এক পরিবেশ গড়ে তুলিম যে বুকুত যাতে কেতিয়াও হিন্দু মুসলিমের নামত রাজনীতি হব নয়, যে আগর যে সমন্বয় শঙ্কর আজানের যে মিলন ভূমি পুনের আমি রাইজর দলে রাইজর ঘরে ঘরে গিয়ে বুঝাই পুনের শান্তির গড়ার কারণে আমি চেষ্টা চলাম, পুনের আমি সোণর গড় দিয়ার কারণে আমি রাইজর দলে অর সংগ্রাম চলাম। আর এটা সময়ত আমি নিশ্চিতভাবে এক শতাংশ সফল হম, সোণর বর শান্তির সমন্বয়ের আমি গড়িম, এ আমার দৃঢ়।